তো পঞ্চগব্য ছাড়া এই প্রসাদ বানানোর কোনো বৈধতা হিন্দু শাস্ত্রে নাই। পঞ্চগব্য কি? গোময় মানে গোবর, গরুর কি? আরে তারা তো দেবতা মনে করে, গোবর তো দেখছেন আপনারা নেটে দেখবেন, মানে হিন্দুরা খায় এরকম ধরে দিন, অনেকে এরকম এই করে নেলার মতো দিয়ে খাইতেছে। আচ্ছা যাই হোক, এই গোবর। দুই নম্বরে হলো গোমূত্র, তাদের পেশাব। তিন নম্বরে হলো গরুর দুধ, এরপরে গরুর দুধের দই, গরুর দুধের ঘি। এই পাঁচটিকে মিলিয়ে এক মাস প্রসেসিং করে পচাই আটাচাইয়া এরপরে এটার কি বানায়? পঞ্চগব্য। কি বানায়? এ কীভাবে বানাতে হয় তার রেসিপিও আছে ভাই, সময় নেই কিন্তু বলতে বলতে পারতেছে। এই পঞ্চগব্য এইটা তাদের সেই প্রসাদে দিতে হয়, তা না হলে সেটা প্রসাদ হিসাবে মা কবুল করে না। এবার বলেন মুসলমান এটা খাওয়া ঠিক হবে না? আরে কোনো সময় খাই না, খাই দেখি টেস্ট কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বলছেন, ওদেরকেও বলছেন যে তোরা পৃথিবীতে যত খাবার আছে এর ভিতর থেকে হালালটা খা। কিন্তু তারা মানবে না, এই যে ইমানদারও মানবে না, আমরা মানবো না, এর জন্য এই প্রসাদ খাওয়া থেকে বিরত থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আর দুই নম্বরে হলো এই প্রসাদগুলিকে তাদের দেব দেবীর নামে উৎসর্গ করে। কাদের নামে? দেবদেবীর নামে উৎসর্গ করে। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা হাররাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জন্তু, রক্ত, এর গোস্ত, শুকরের গোস্ত, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত কোনো বস্তু খাওয়া। তাহলে তার উৎসর্গ করে কার নামে? সুতরাং অনেক মাজারেও আছে, অনেক মাজারে বিভিন্ন ফল, বিভিন্ন খাবার সেই বাবার নামে উৎসর্গ করে চতুর্দিকে মাজারে ঘুরিয়ে রাখা হয়। আচ্ছা সেগুলোও কিন্তু মুসলমানরা খাচ্ছে, এটাও খাওয়া জায়েজ? হারাম। উৎসর্গ আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গিত হলে সেই খাদ্য খাওয়া হারাম।